প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় অপরূপ সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছেন তার চেহারাটা ঝলমল করতেছে আসলে মাথায় ফুল গলায় হার আসলে কি বলবো একেবারে অপরূপ কেন এই সুন্দর হয়ে আজ আসছে চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি সুজনা সুজনা আপু কেমন আছেন আপনি আল্লাহ রাখছেন কোনো মতো আল্লাহ রাখছে কোনো মতো কি এমন ঘটনা ঘটছে যে আজ প্রতিবেদনে আসতে হয়েছে কোনদিনই তো আশা ছিল না ভাই প্রতিবেদনের সামনে দাঁড়ায় কিন্তু অভাবের কারণে আইছে কিসের অভাব যদি ভালো একজন মনের মানুষ পাই জীবন সঙ্গী পাই সেই জীবন সঙ্গীর অভাব মনের মানুষের অভাব হ্যাঁ আর সবকিছু ঠিক আছে হুম ফ্যামিলি তো আছে কে কে ফ্যামিলিতে মা আর ছোট একটা ভাই আছে আর কেউ নাই না বাবা কি হইছে বাবা বিয়ে করছে আর একটা তো বাবারও তো অভাব তাইলে

তা আর কি ইচ্ছা ছিল না পড়ালেখা করা। ইচ্ছা ছিল টাকার পড়তে পারি এখন ভাইটারে পড়া পড়ার ইচ্ছা আছে মাদ্রাসা পড়া ধরে নেই যে এখন বিয়ের বয়স তো হয়েছে নাকি বিয়ে করতে হবে সংসার করবেন সেটা কিরকম সংসার চান বা কিরকম স্বামী চান আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে নামাজ পড়েন এখন মুসলমান হয়েছে ভাই পরিমাজ এখন পড়ানো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা বাবা বিক্রি করে চলে গেছে এখন বর্তমানে সাবারে থাকে বর্তমানে মানুষ করে মেয়েরা যেন কতই না ডেয়ারিং বা কেন কতই না কি অবস্থা এটা চিন্তা করে এক সমান ভাই সব মানুষকে একরকম সেটাই সেটাই তো যাই হোক আপনার মতো এরকম সুন্দরী মেয়ে আসলে অনেকেই বউ বানাতে চাই বা বিয়ে করতে চায় কিন্তু অনেকে দেখে যে ভিডিওতে এক কথা বলে ফোন দিলে আরেক কথা বলে আপনার জীবনে তো এরকম ঘটবে না না ভাই আমরা যে ফোন দেয় দয়া করে তারা ভাইদের কাছে বলি প্রবাসী ভাইদের কাছে কোনো বাজে কথা বলবেন না ফোন দিবেন কথা বলবেন ভালোবাসে আমি ভালোবাসে কথা তো ভালো থাকেন সবচেয়ে বড় কথা নামাজ কালাম কাছে দোয়া করবেন ঠিক আছে